তৃতীয়বারের মতো এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ হচ্ছে বাংলাদেশে। বিদেশিদের মধ্যে আছে নেপাল ও শ্রীলঙ্কার দাবাড়ুরা। তবে পুরুষ ও নারী দুই বিভাগে সবাইকে ছাড়িয়ে বাংলাদেশের দাবাড়ুরা। এই জোরে বাংলাদেশ বরাবরই শক্তিশালী দল। দাবাড়ু তৈরি করার জন্য দেশে এরকম টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করার কথা বলছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এটা খুব ভালো উদ্যোগ, ফেডারেশন এই উদ্যোগটা নিয়েছে, আর এটার একটু ফলো আপ দরকার অবশ্যই নেক্সটে, যেন ফেডারেশন আরো বড় বড় টুর্নামেন্ট সঠিকভাবে করতে পারে। অল্প বয়সী অনেক দাবারও অংশ নিয়েছে এই জোনাল চ্যাম্পিয়নশিপে। তাদের জন্য শেখার ভালো এক মঞ্চ হচ্ছে এরকম আসর। এখান থেকে গ্র্যান্ডমাস্টারদের সাথে খেলার সুযোগ পাচ্ছে, সো এই অভিজ্ঞতাটা কাজে লাগবে অবশ্যই, কারণ আমাদের দেশে টুর্নামেন্টই হয় না। তো সেই অনুযায়ী রেটিং টুর্নামেন্টই আজকাল হওয়া বন্ধ হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, লাস্ট ভালো রেটিং টুর্নামেন্ট হয়েছে সাইড পাওয়ার টেকে, সেটা 2017। ছোটবেলাদের ভিতরে অনেকেই ভালো করতেছে, যেমন নাইম হক সিএম টাইটেল পাইছে, বিশেষ করে মেয়েদের গ্রুপে নওশিন ভালো খেলতেছে, ওর আই এমর চান্স আছে, ওর ডাব্লিউ আই এমর চান্স আছে। তো একটা ভালো টুর্নামেন্ট, বাংলাদেশে এরকম টুর্নামেন্ট হলে অনেক প্লেয়ার উঠে আসবে। অল্প বয়সী দাবাড়ুরা স্বপ্ন দেখছেন অনেক বড় হওয়ার। এই চ্যাম্পিয়নশিপ যথেষ্ট কাজে দিয়েছে বলে মনে করছে তারা। আসলে এই টুর্নামেন্টটা আমাদের অনেক, আমার যে যারা প্লেয়ার আছে তাদের অনেক বেনিফিট হয়েছে, কারণ 4.5 করে WCM আর 6 পয়েন্ট করে WFR চ্যাম্পিয়ন হতে ডাইরেক্ট WIM, তো হিসেবে আমরা অনেক প্লেয়াররা একটু 4.5 বা এরকম কাছাকাছি আসে, তো অনেক শীঘ্রই টাইটেল পাবে আমি আশা করি। 23 মার্চ অনুষ্ঠিত হবে নবম ও শেষ রাউন্ডের খেলা। এই চ্যাম্পিয়নশিপে পৃষ্ঠপোষকতা করছে KN হারবার কনসোর্টিয়াম, আর সহ পৃষ্ঠপোষক হিসেবে আছে সাই পাওয়ারটেক লিমিটেড ও PHP গ্রুপ। এস আলম শিপলু, গ্লোবাল স্পোর্টস, ঢাকা।